हेलो फ्रेंड्स, टेक सपोर्ट बीडीएर पक्ष থেকে আমি মোহাম্মদ কবির হোসেন ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের নবম পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ওয়েব পেজকে আকর্ষণীয় করে তোলার জন্য একটি সুন্দর স্লাইডার অ্যাড করতে পারি। এর আগের কোন এক পর্বে আমি আপনাদেরকে ফ্লেক্স স্লাইডার নামক একটি স্লাইডার কিভাবে আমরা আমাদের পেজে অ্যাড করতে পারি সেটা দেখেছিলাম। আজ আমি আপনাদেরকে আওয়াল কারুসেল 2 বা আওয়াল কারুসেল নামের আরেকটি স্লাইডার কিভাবে আমরা আমাদের ওয়েব পেজে অ্যাড করে আমাদের পেজটাকে দৃষ্টিনন্দন করতে পারি, সুন্দর করতে পারি সেটি আপনাদেরকে দেখাবো। তো আওয়াল কারুসেলটি ব্যবহার করার জন্য আমরা যদি একটু গুগলে সার্চ করি, OWL আওয়াল কারুসেল 2, এরপরে প্রথম আওয়াল কারুসেল 2 নামক দিয়ে যদি আমরা গুগলে সার্চ করি, সার্চ করার পরে প্রথম যে সাইটটা আমাদের সামনে আসছে আমরা এটাতে প্রবেশ করব। দেখুন, আমাদের সামনে একটি আওয়াল কারুসেলের মেন সাইটটি চলে আসছে। তো এখান থেকে এই ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা আওয়াল কারুসেলের ফাইলটি ডাউনলোড করে নেব। তো সেটা ডাউনলোড করার আগে আমরা যদি চাই যে একটু ডেমো দেখব, তো দেখুন এখানে কিছু ডেমো দেওয়া আছে যে স্লাইডারটাকে আমরা মাউসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ ক্লিক করার পর স্লাইড হবে, ক্লিক না করলে স্লাইড হবে না। আবার যদি আমরা চাই যে না আমরা অটো প্লে হবে এমন স্লাইডার চাই, তো সেটিও আমরা এখান থেকে নিতে পারি। আমরা আরও যদি ডেমো দেখতে চাই তাহলে ডেমো বাটনে ক্লিক করুন। এখানে দেখুন বেশ কিছু ডেমো চলে আসছে। তো আমরা একটি ডেমো দেখি, অ্যানিমেট। দেখুন এখানে মাউস ক্লিক করলে এখানে অন আছে, দেখুন আমরা কিন্তু মাউস ক্লিকের মাধ্যমে সরাতে পারতেছি, অন টু থ্রি, এভাবে 6 5 4। আমরা অন্য আরেকটি দেখি, একটু ভিন্নতা দেখুন, অটো পেলে। দেখুন অটো প্লেটা হচ্ছে কি, এর আগে যেটা আমরা দেখলাম সেটা ছিল মাউস ক্লিক, আর অটো প্লে এটা আমাদের মাউস ক্লিক না, অটোমেটিক স্লাইড হতে থাকবে। আমরা অন্য আরেকটা দেখি, দেখুন আমরা যদি বেসিক রেসপন্সিভ সেন্টার রেসপন্সিভটা দেখি, তো দেখুন রেসপন্সিভের এই স্লাইডারটা আসছে, এটা হচ্ছে মাউস ক্লিক। এখানে যেটা দেখাচ্ছে এটা আছে মাউস ক্লিক করলে, মাউস দ্বারা যদি ক্লিক করা হয় বা যে কোনো একটা ইমেজ থেকে টেনে এভাবে সরানো হয় তাহলে সেই ইমেজটি সরতেছে। আর একটু আগে আমরা দেখলাম কিভাবে এটাকে আবার অটো পেলেও কোনো স্লাইডার নেওয়া যায় কিনা আওয়াল কারুসেল থেকে। তা আওয়াল কারুসেল থেকে আমরা অটো পেলে স্লাইডার অ্যাড করতে পারি, আবার মাউস ক্লিকের মাধ্যমে ইমেজ সরবে স্লাইড হবে সেটাও করতে পারি। এখন আমরা এই আওয়াল কারুসেলের মেন সাইট থেকে ফাইল ডাউনলোড না করে আমরা এর একটি ডেমো ফাইল ডাউনলোড করব। তো ডেমো ফাইল ডাউনলোড করার জন্য আমি গুগলে লিখব, আমি একটু সার্চ করি আওয়াল কারুসেল, ROUSEL আওয়াল কারুসেল ডেমো ডাউনলোড। আমি এটা দিয়ে একটু সার্চ করলাম। তো দেখুন আওয়াল কারুসেল ডেমো, আমরা আওয়াল কারুসেল, হ্যাঁ এই যে আওয়াল কারুসেল, আওয়াল কারুসেল ডেমো ডাউনলোড, এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি সার্চ করেন এরপরে প্রথম যে সাইটটি আপনি দেখবেন সেই সাইটে প্রবেশ করুন। প্রবেশ করার পরে এখন দেখুন যে আওয়াল কারুসেলের ডেমো ফাইলটি আমাদেরকে ডাউনলোড করার জন্য বলছে। তো ডাউনলোড ফর ফ্রি, এটা আমাদের জন্য ফ্রি, আওয়াল কারুসেল কর্তৃপক্ষ আমাদের জন্য এই ফাইলটি ফ্রি দিয়েছে। তো আমরা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড ফর ফ্রি বাটনে ক্লিক করব। দেখুন অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড হতে সামান্য একটু সময় লাগবে। তো ডাউনলোড শেষ হয়ে যাওয়ার পরে আমরা অনেকগুলো ডেমো ফাইল পাবো, প্লাস এর যে জেএস ফাইল, সিএসএস ফাইল, সব ফাইলই আমরা এক জায়গায় পেয়ে যাব। যদি আমরা আগের যে ওয়েবসাইটটি অর্থাৎ আওয়াল কারুসেলের মেন যে ওয়েবসাইটে আমরা প্রবেশ করেছিলাম সেখান থেকে কিন্তু আমরা ডেমো পাইতাম না, আমরা সিএসএস ফাইল পাইতাম, জেএস ফাইলটা পাইতাম। তো দেখুন অলরেডি ডাউনলোড কমপ্লিট প্রায়, হ্যাঁ ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে।
তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা যদি একটু শো ইন ফোল্ডারে যাই, দেখুন আওয়াল কারুসেল এই যে ফাইলটা আমরা পাইছি এটাকে আমরা এখন জিপ অবস্থায় আছে, আমরা একটা জিপ ফাইল পেয়েছি। তো এই জিপ অবস্থার ফাইলটিকে আমরা আনজিপ করব, আপনারা আপনাদের মতো করে আনজিপ করবেন। আমি ডাবল ক্লিক করে আমার মতো করে আমি আনজিপ করছি। তো দেখি আওয়াল কারুসেলটা কোথায় আসলো আনজিপ হয়ে। হ্যাঁ, এই যে এটাকে যদি আমরা ওপেন করি, এখানে দেখুন বেশ কিছু ফাইল রয়েছে, ফোল্ডার রয়েছে। তো দেখুন ডেমো, ডেমোতে গেলাম, তো এখানে অনেকগুলো ডেমো আছে। আমি আপনাদেরকে আজ যে কোনো একটি, দেখুন প্রোগ্রেস বার, সুন্দর একটি স্লাইডার প্রোগ্রেস বার, এটি আমরা আমাদের সাইটে কীভাবে অ্যাড করতে পারি সেটি দেখাবো। তো প্রোগ্রেস বারে ক্লিক করলাম, তো এখানে দেখুন যে সুন্দর একটি প্রোগ্রেস চলে যাচ্ছে। যখন এই যাওয়াটা শেষ হবে তখনই কার্সরটা, স্লাইডারটা, ইমেজটা, আরেক একটা ইমেজ চলে আসবে, নতুন একটা ইমেজ। তো প্রোগ্রেস বার দেখুন খুব সুন্দর, আমার কাছে খুব সুন্দর লাগছে। তো এই স্লাইডারটা কীভাবে আমরা আমাদের ওয়েব পেজে অ্যাড করতে পারি সেটা দেখব। তো সেটা দেখার জন্য যদি আমরা একটু নিচের দিকে চলে যাই আমাদের এই ডেমো ফাইলের, তো এইখানে দেখুন সেটআপ, সেটআপের আন্ডারে জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস সবই সুন্দর করে দেওয়া আছে। আমরা খুব সহজেই এই স্লাইডারটা আমাদের পেজে অ্যাড করতে পারি। তো এর জন্য আমরা আমাদের এক পেজে যাই, দেখুন যে এটা হচ্ছে আমরা আমাদের একটি পেজ। তো এইখানে আমরা আমরা দেখাবো যে কিভাবে ওই স্লাইডারটি, প্রোগ্রেস বার সহ ওই স্লাইডারটি আমরা আমাদের এই পেজে অ্যাড করতে পারি। এর অ্যাড করার জন্য আমাদের যেটি প্রয়োজন হবে, আমরা এই আমাদের ফাইলের ফাইলটিকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করছি এবং আওয়াল কারুসেলের ডেমো যে প্রোগ্রেস বার এটি তো ওপেন করাই আছে। তো এখান থেকে আমরা দেখুন এইচটিএমএল, আগে আমরা এইচটিএমএল ফাইলটি নিই। এইচটিএমএল এ ক্লিক করার পরে যেটি আসছে, আমরা এই সম্পূর্ণ কোডটুকু কপি করে আমরা যেখানে পেজ, আমাদের যে পেজে শো করাতে চাই স্লাইডারটি, আমরা সেখানে এই কোডটুকু দিয়ে দেবো। দেখুন স্লাইডার নামে আমাদের একটি অপশন আছে, ডিভ আছে, আমরা এর ভিতরে এই ফাইলটুকু, এইচটিএমএল এর ফাইলটিকে কোডটুকু কপি করে পেস্ট করে দিলাম। এরপর আমাদেরকে আছে সিএসএস, এই যে সিএসএসটুকু, এই সিএসএস কোডটুকু আমরা কপি করে আমাদের সিএসএস যে ফাইলটি আছে সেই সিএসএস এর ভিতরে এটাকে পেস্ট করে দেবো। আমি স্টাইল ডট সিএসএস এ গেলাম, সিএসএস আমরা যে কোনো এক জায়গায়, দেখুন আমি আগের দিন দেখেছিলাম এই জন্য এখানে এটা আছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো আমাদের, আমি শেষে এখানে পেস্ট করে দিলাম, কিছুই করা লাগবে না, ওখানে যে সিএসএস কোডটুকু আছে আমরা আমাদের সিএসএস ফাইলে এনে পেস্ট করে দিলাম। এরপরে আমাদের আরেকটি আছে জাভাস্ক্রিপ্ট, তো জাভাস্ক্রিপ্টে যান, দেন জাভাস্ক্রিপ্টের সম্পূর্ণ কোডটুকু নিয়ে যান কপি করে। থেকে আসি, আমি এটাকে কপি করছি, কপি করে আপনারা চাইলে এটার জন্য আলাদা একটি ফাইল, জেএস ফাইল করতে পারেন। আবার যদি চান যে না আলাদা জেএস ফাইল না করে আমরা এইচটিএমএল ফাইলের ফাইলে এটাকে ব্যবহার করব, তো সেটা কিভাবে করবেন, সেটা করবেন হেডের নিচে স্ক্রিপ্ট, script, স্ক্রিপ্ট লিখবেন এবং স্ক্রিপ্ট শুরু করবেন, স্ক্রিপ্ট শেষ করবেন। এই স্ক্রিপ্টের মাঝে, হেডের পরে স্ক্রিপ্ট শুরু শেষ করে স্ক্রিপ্টের মাঝে জাভাস্ক্রিপ্টের কোডটুকু পেস্ট করে দেবেন। দেখুন আমি স্ক্রিপ্টের মাঝে জাভাস্ক্রিপ্ট কোডটা পেস্ট করে দিয়েছি। এখন আমাদের লিংক করাতে হবে, অর্থাৎ কাকে লিংক করাবো, আমাদের একটি জাভাস্ক্রিপ্ট ফাইল প্রয়োজন আর একটি জেএস ফাইল প্রয়োজন এই প্রোগ্রেস বারের জন্য। তো কোথায় পাবো আমরা, দেখুন আমরা যদি আমাদের ডেমোতে যাই, ডেমো থেকে একটু বের হয়ে এসে আওয়াল কারুসেলে যাই, এখানে দেখুন যে আওয়াল কারুসেল ডট মিন ডট জেএস, এটা হচ্ছে জেএস ফাইল। জেএস ফাইলটা আমরা আমাদের ফোল্ডারে নিয়ে আসি এবং জেএস ফাইল ফোল্ডারের ভিতরে আওয়াল কারুসেল মিন, দেখুন অলরেডি রয়েছে, আমরা এটাকে রিপ্লেস করে দিলাম। আরেকটা হচ্ছে আমাদের ডেমোতে দেখুন আওয়াল কারুসেল আর সিএসএস, এইটা নিব, এটা নিয়ে আমরা আমাদের
যেখানে আমরা কাজ করছি সেখানে আউল কারুসেল যেহেতু আমাদের এখানে আছে, আমি আগে কাজ করেছিলাম ওই জন্য, তো আউল কারুসেল ডট সিএসএস তো দুটো ফাইল আমি নিয়ে রাখলাম। এখন আমাদের কিছু ইমেজ প্রয়োজন স্লাইডের জন্য, আমি কিছু ইমেজ নিয়ে রাখছি আমার আইএমজিএস ফোল্ডারের ভিতরে এবং সেটার নাম আমি দিয়েছি স্লাইডার ওয়ান, স্লাইডার টু, স্লাইডার থ্রি, স্লাইডার ফোর, স্লাইডার ফাইভ ডট জেপিজি। তো এই লিঙ্কগুলো আমাদের আগে করে দিতে হবে। তো দেখুন এখানে আছে আগের মতো, কিন্তু আমরা আমাদের মতো দেখব, যেমন এই ইমেজ এসআরসি এখানে আইএমজিএস ফোল্ডারের ভিতরে স্লাইডার অন ডট জেপিজি, আইএমজিএস ফোল্ডারের ভিতরে স্লাইডার টু ডট জেপিজি, তারপর আইএমজিএস ফোল্ডারের ভিতরে স্লাইডার থ্রি ডট জেপিজি। আমাদের চারটি ইমেজ আছে, তো আমি চারটি ইমেজে দিয়ে দিচ্ছি, চারটি ইমেজে আমি দিয়ে দিলাম। জাস্ট এখানে আমি কিছুই করি নাই, আমি আমার ইমেজের লিঙ্কটা চিনিয়ে দিলাম। এখন যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দিই তো কি হয় দেখুন, আমাদের ইমেজগুলো এখানে চলে আসছে, কিন্তু আমরা আমাদের ডেমোতে যেটা দেখেছিলাম যে একটা প্রোগ্রেস বার যাচ্ছে এবং ইমেজটি স্লাইড হচ্ছে এবং অটো প্লে হচ্ছে, অটো স্লাইড, প্রোগ্রেস বার শেষ হচ্ছে, ইমেজ চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা আমরা আমাদের ডেমোতে দেখেছি। বাট আমরা কিন্তু আমাদের ওয়েব পেজে এখনও এটা শো করাতে পারি না, কারণ কি আমরা দুইটা জেএস ফাইল এবং সিএসএস ফাইল আমাদের ফোল্ডারের ভিতরে নিয়ে আসছি, বাট আমরা কিন্তু ইন্ডেক্স ফাইলের সাথে এই দুইটা ফাইলকে এখনও লিঙ্ক করাই নাই। এখন আমাদেরকে এই দুইটা ফাইল লিঙ্ক করাতে হবে। তো আমরা সিএসএস লিঙ্ক করানোর জন্য আমরা যেভাবে সিএসএস লিঙ্ক করাই সেভাবে লিঙ্ক করাবো। তো আমি প্রথমে উপরে এখানে হচ্ছে সিএসএস ফোল্ডারের ভিতরে আমরা কোথায় রাখছি, সিএসএস ফোল্ডারের ভিতরে কি নামে এটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে চেঞ্জ করে দিচ্ছি। আরেকটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের জন্য আমি এটাকে আবার কপি পেস্ট করলাম, কন্ট্রোল ডি চেপে আরেকটি বানালাম। জেএস এর ভিতরে অল কারুসেল যে নামে আছে সে নামটি কপি করে, আপনারা যদি কন্ট্রোল ডি চাপেন তাহলে এরকম ভাবে আপনার এখানে একটা আছে, সেই লাইনের উপরে যদি ক্লিক করে কন্ট্রোল ডি চাপেন তাহলে সেটা আবার আরেকটা হয়ে যায়। তো এখন আমরা আমাদের জেএস ফোল্ডারের লিঙ্কটি এখানে ধরিয়ে দেব, এখানে জেএস নামক ফোল্ডার স্ল্যাশ জেএস ফাইলের নাম, দেন সেভ। দেখুন আমাদের কাজ কিন্তু শেষ। এখন যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দিই তো কি হয় দেখুন, আমাদের পেজটাকে আমরা রিলোড দিয়েছি, হ্যাঁ এই দেখুন চলে আসছে, এই যে সুন্দর প্রোগ্রেস বারটি যাচ্ছে, প্রোগ্রেস বারটি চলে যাচ্ছে আর ইমেজ শো, একটা ইমেজ চেঞ্জ হচ্ছে। আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখুন যে আমরা সুন্দরভাবে একটি স্লাইডার আমরা আমাদের পেজে অ্যাড করতে সক্ষম হলাম। এরকম অল কারুসেল এর মাধ্যমে আরো সুন্দর সুন্দর অনেক স্লাইডার অ্যাড করা যায়। তো আমি ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়ালে অল কারুসেল নিয়ে আরো একটি পর্ব আপনাদের জন্য রাখছি, তো সেখানে আমি আরো একটি স্লাইডার দেখাবো এবং সেই স্লাইডারটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেটিও আপনাদেরকে দেখাবো। আশা করছি আগামী টিউটোরিয়াল দেখার অপেক্ষায় থাকবেন, আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই পরবর্তী আপডেট দ্রুত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনাদের মনের ভাব তুলে ধরবেন। এই টিউটোরিয়ালে আমি যে স্লাইডারটি আপনাদের দেখালাম এই স্লাইডারের ভিতরে যদি আপনাদের কোনো সমস্যা হয় এটি আপনাদের পেজে অ্যাড করতে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে সেই সমস্যা সমাধানের উপায় বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা আজকের টিউটোরিয়াল
এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।